ইলেকট্রনিক্স ব্যাংকিং। এটি ব্যাংকিং সেবাই প্রদানে একটি আধুনিক পদ্ধতি। এর মাধ্যমে দ্রুততম, নির্ভুল ও সহজলভ্য করে ব্যাংকিং সেবা প্রদান করা হয়। ইলেকট্রনিক্স ব্যাংকিং কি, চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করাকে ইলেকট্রনিক্স ব্যাংকিং বলে। আমি আবারও বলছি, বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করাকে ইলেকট্রনিক্স ব্যাংকিং বলে। বন্ধুরা, তোমরা আরও ভিন্নভাবে এর সংজ্ঞায়িত করতে পারবো। তা হলো, ইলেকট্রনিক্স ব্যাংকিং হলো উন্নত প্রযুক্তির নির্ভর আধুনিকতম তড়িৎবাহী কম্পিউটারাইজেশন প্রক্রিয়াসমূহর, যার মাধ্যমে ব্যাংক অতি দ্রুত নির্ভুলভাবে গ্রাহকের কাম্য সেবা প্রদান করে। আমি আবারও বলছি, ইলেকট্রনিক্স ব্যাংকিং হলো উন্নত প্রযুক্তি নির্ভর আধুনিকতম তড়িৎবাহী কম্পিউটারাইজেশন প্রক্রিয়াসমূহ, যার মাধ্যমে ব্যাংক অতি দ্রুত ও নির্ভরভাবে ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে পৌঁছে থাকে। ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থা হলো প্রযুক্তিগত একটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে অতি দ্রুত অর্থ জমা ও উত্তোলন করা যায়। অর্থাৎ এর মাধ্যমে ব্যাংকার ও মক্কেলের পারস্পরিক লেনদেন সম্পাদন করতে পারে। এই হলো ইলেকট্রনিক্স ব্যাংক সম্পর্কে আলোচনা। ধন্যবাদ সবাইকে।